আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকের আরবি ভাষা শিক্ষার ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে নতুনদের জন্য। পুরাতন যারা আছেন তারাও এই ভিডিওটি দেখতে পারেন, কারণ এই ভিডিওতে আরও অনেক নতুন শব্দ সংযুক্ত করা হয়েছে। চলুন দেরি না করে শুরু করি আজকের ভিডিও। আনা উহিব্বু ইনাব, অর্থ আমি আঙ্গুর পছন্দ করি। আরেকটি আরো বাক্য আছে, আনা উহিব্বু তামার, অর্থ আমি খেজুর পছন্দ করি। আনা উহিব্বুল ইনাব, আমি আঙ্গুর পছন্দ করি। আনা উহিব্বুল তামার, অর্থ আমি খেজুর পছন্দ করি। এই ধরনের বাক্য আমরা যদি আরো বলতে চাই তাহলে কিভাবে বলবো? বলবেন আনা উহিব্বু, তারপরে আপনি যে শব্দটা বসাতে চান সেই শব্দটা বসাবেন। যেমন আনা উহিব্বু হেলু, আমি মিষ্টি পছন্দ করি। আনা উহিব্বু মোজ, আমি কলা পছন্দ করি। আনা উহিব্বু লাহাম, আমি মাংস পছন্দ করি। আনা উহিব্বু দিজাজ, আমি মুরগি পছন্দ করি। আর যদি বলেন আনা উহিব্বুকা, অর্থ আমি তোমাকে পছন্দ করি, অর্থাৎ ভালোবাসি। এভাবে আপনারা একটা শব্দের সাথে আর একটা শব্দ মিলিয়ে বাক্য তৈরি করুন। আশা করি বুঝতে পারছেন। ফুতুর অর্থ নাস্তা বা সকালের নাস্তা। সাই অর্থ চা, হালিব অর্থ দুধ। এই পেজে আমরা যে শব্দগুলো শিখলাম সেগুলি আবার বলি। আনা অর্থ আমি, উহিব্বু অর্থ পছন্দ করি বা ভালোবাসি, ইনাব অর্থ আঙ্গুর, আর তামার বা তামুর অর্থ খেজুর, ফুতুর অর্থ নাস্তা বা সকালের নাস্তা, সাই অর্থ চা, হালিব অর্থ দুধ। নেক্সট জুবন অর্থ পনির, বেপসি অর্থ পেপসি, জুবদা অর্থ মাখন অথবা বাটার, সুক্কার অর্থ চিনি। এটা দিয়ে একটা বাক্য গঠন করি। আনায় বিষয় বিদুন সুক্কার, আমি চিনি ছাড়া চা চাই। আসির অর্থ জুস বা রস। বাক্য গঠন করি, আনায়বি শরাব আসির, আনায়বি শরাব আসির, অর্থ আমি জুস পান করতে চাই। বিস্কুট অর্থ বিস্কুট, কা কা অর্থ কেক, ইন্দাকফি কেক অর্থ আপনার কাছে কি কেক আছে। আসাল অর্থ মধু অথবা হানি, ইংলিশে হানি। আমরা বাক্য গঠন করি, হাল ইন্দাক, হাল ইন্দাকা হালিব খালিস, অর্থ তোমার কাছে খাঁটি দুধ আছে। অথবা বলতে পারেন, ইন্দাক ফি হালিব খালিস, তোমার কাছে কি খাঁটি দুধ আছে। হাল ইন্দাকা আসাল আসলি, অর্থ তোমার কাছে কি অরিজিনাল মধু আছে। অথবা বলতে পারেন, ইন্দাক ফি আসলি আসাল, অর্থ তোমার কাছে কি অরিজিনাল মধু আছে। এই পেজে আমরা শিখলাম আসাল অর্থ মধু, আর হাল অর্থ একটি প্রশ্নবোধক শব্দ, হাল দ্বারা প্রশ্ন করা হয়, হাল অর্থ কি। হাল ব্যবহার না করেও আমরা প্রশ্নবোধক বাক্য গঠন করেছি, যেমন ইন্দাকফি হালিব, ইন্দাকফি হালিব খালিস, অর্থ আপনার কাছে কি খাঁটি দুধ আছে। আর ইন্দাক অর্থ তোমার নিকট বা আপনার নিকট, আসাল অর্থ মধু, আর আসলি অর্থ অরিজিনাল অথবা খাঁটি, আর খালিস অর্থ খাঁটি। নেক্সট হাল ইন্দাকা জুবন ওয়া জুবদা, আমরা যদি দুইটা শব্দকে একসাথে যুক্ত করি ওয়া দ্বারা যুক্ত করতে হয়, মাঝখানে ওয়া বসাতে হয়। যেমন হাল ইন্দাকা জুবন ওয়া জুবদা, তোমার কাছে পনির ও মাখন আছে কি। অথবা বলতে পারেন, ইন্দাক ফি জুবন ওয়া জুবদা, তোমার কাছে পনির ও মাখন আছে কি। উরিদু আসির বর্তুগাল, অর্থ কমলার রস চাই। আনা উরিদু আসির বর্তুগাল, অর্থ আমি কমলার রস চাই। এই পেজে আমরা যেসব আরবি শব্দ শিখলাম, হাল অর্থ কি, ইন্দাক অর্থ তোমার নিকট বা আপনার নিকট, জুবন অর্থ পনির, আর জুবদা অর্থ মাখন, উরিদু অর্থ চাই, আসির অর্থ জুস, আর বর্তুগাল অর্থ কমলা। আ তিনি ওয়াহেদ ফিনজান সাই, অর্থ
আমাকে এক কাপ চা দাও। আতিনি অর্থ আমাকে দাও, আর আতি অর্থ দাও বা দেওয়া। ওয়াহেদ অর্থ এক, ফিনজান অর্থ চায়ের কাপ, আর ফিনজান সাই অর্থ চায়ের কাপ। অর্থাৎ আতিনি ওয়াহেদ ফিনজান সাই অর্থ আমাকে এক কাপ চা দাও। মাররা বা ওয়াহেদ মাররা অর্থ একবার। ইতনিন মাররা দুইবার, তালাতা মাররা তিনবার, আরবা মাররা চারবার। এভাবে আমরা বলতে থাকি খামসা মাররা পাঁচবার, যদি বলেন মাররা মাররা বারবার। আওয়াল অর্থ প্রথম বা পূর্ববর্তী। আওয়াল অর্থ প্রথম বা পূর্ব, লি অর্থ জন্য। আর লামের সাথে যোগ দিয়ে আরেকটা ইয়া যুক্ত করেন, লাম ইয়াজের লি অর্থ আমার জন্য। আর এর সাথে অন্যান্য শব্দ যুক্ত করে আমরা বাক্য গঠন করতে পারি। লিল মক্তব অর্থ অফিসের জন্য, লিল মসজিদ অর্থ মসজিদের জন্য, লিল করিম অর্থ করিমের জন্য। এভাবে আমরা বাক্য গঠন করব। কা অর্থ যেমন অথবা মতো, আর মিন অর্থ হতে অথবা থেকে। যেমন মিন মক্কা, মক্কা হতে, মিন করিম, করিমের থেকে। বি অর্থ সাথে, হতে অথবা দ্বারা। ইলা অর্থ দিকে। যেমন আমরা বাক্য বলতে পারি মিন মক্কা ইলা মদিনা, মক্কা হতে মদিনার দিকে। হাত্তা অর্থ যতক্ষণ না, হাত্তা অর্থ যতক্ষণ না, লাইসা অর্থ না বা নয়, না অর্থ হা, লাউ অর্থ যদি, ইন অর্থ যদি। আমামা অথবা গিদ্দাম অর্থ সামনে, ওয়ারা অর্থ পিছনে, ইয়ামিন অর্থ ডানে, ইয়াসার অর্থ বামে। ধন্যবাদ ভিউয়ার্স ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, তাই ভিডিওটি একটি লাইক আর কমেন্ট করবেন। আর চ্যানেলে নতুন হলে, সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেল অন করে দেবেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।